চূড়ান্ত হয়েছে আইপিএলের এবারের আসরের প্লে অফ লাইন আপ। কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে চতুর্থ দল হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসকে প্লে অফে তুলে দিয়েছে গুজরাট টাইটান্স। রান রবিন লিগ শেষে সর্বোচ্চ 20 পয়েন্ট নিয়ে তালিকার এক নম্বরে গুজরাট, 17 পয়েন্ট নিয়ে দুয়ে ধোনির চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস আছে তিন নম্বরে। 10 দলের আইপিএলে সেরা চারের জন্য 70 ম্যাচের অপেক্ষা। প্রথম তিন দল গুজরাট, চেন্নাই ও লখনউ এর পর চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল রোহিতের মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে মুম্বাইয়ের ভাগ্য ঝুলেছিল হার্দিকদের হাতে। বেঙ্গালুরুর বিপক্ষে গুজরাট জিতলেই প্লে অফে জায়গা হবে রোহিতদের। হলো তাই কোহলিদের বিদায় ঘণ্টা বাজিয়ে মুম্বাইয়ের পথের কাঁটা সরিয়ে দিয়েছে গুজরাট টাইটান্স। অন্যদিকে আরও একবার হৃদয় ভাঙল কোহলিদের। রাউন্ডের শেষ ম্যাচে সেঞ্চুরি করে আইপিএলের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড বইয়ে নাম লিখিয়েও হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো বিরাট কোহলিকে। এদিকে প্রথম আসরেই বাজিমাত করা গুজরাট এবারও প্রথম রাউন্ড শেষ করেছে টপে থেকেই। গেল আসরের চ্যাম্পিয়ন গুজরাট এবারও শিরোপার অন্যতম দাবিদার। ধোনির হাত ধরে চারবার শিরোপা জেতা চেন্নাই এবার পয়েন্ট টেবিলে দুয়ে থেকে শেষ করেছে লিগ পর্ব। আর গেল আসরের মতো এবারও লখনউ রাউন্ড শেষ করেছে টেবিলের তিনে থেকে। এলিমিনেটর ম্যাচে তাদের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মঙ্গলবার গুজরাটের বিপক্ষে খেলবে চেন্নাই। যে দল জিতবে তারা সরাসরি চলে যাবে ফাইনালে, এলিমিনেটর ম্যাচ থেকে ছিটকে যাবে এক দল। এরপর এলিমিনেটরের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের সঙ্গে, দ্বিতীয় কোয়ালিফায়ারে যারা জিতবে তারা ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ারে জেতা দলের সঙ্গে। আইপিএলে সবচেয়ে বেশি ট্রফি জেতা দল মুম্বাই, অন্যদিকে চারবার জেতা চেন্নাইয়েরও রয়েছে মুম্বাইকে ছোঁয়ার সুযোগ। গেলবারের চ্যাম্পিয়ন গুজরাট এবারও বাজিমাতের অপেক্ষায়। শুধু লখনউ ট্রফি জিতলে নতুন চ্যাম্পিয়নের সাক্ষী হবে আইপিএল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।